হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে শিশুদের সফলতার শীর্ষতম স্থানে পৌঁছানোর জন্য বাবা মার কী কী করণীয় রয়েছে। বিশেষ করে একজন পিতা শিশুর সফলতার অন্যতম কারণ হতে পারেন। আসুন আমরা বেশি কথা না বলে সেই বিষয়বস্তুর দিকে চলে যাই। আশা করি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, আর শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। আমরা যারা পিতামাতা বা অভিভাবকগণ রয়েছি, তারা প্রত্যেকেই চাই আমাদের শিশুরা বড় হয়ে যেন সফলতা অর্জন করতে পারে। সফলতা কিন্তু একদিনে হঠাৎ করে আসে না, এর জন্য চাই দীর্ঘ এবং নির্বিচ্ছিন্ন কঠোর পরিশ্রম। শিশুরা কোনো কিছু শিখে বা অর্জন করে পৃথিবীতে আসে না। শিশুরা আমাদের এবং আমাদের চারপাশের পরিবেশ থেকে শিক্ষা লাভ করে। একটি বীজ লাগানোর পরে যেমন ফল পাওয়ার আশা করা যায় না, তার দীর্ঘ সময় ধরে লালন পালন করতে হয়, তেমনি একটি শিশুকে দীর্ঘ সময় ধরে অধ্যবসায়ের মাধ্যমে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে হয়। আর এই সফলতা কিন্তু শিশু নিজের ক্ষমতা বলে অর্জন করতে পারে না, এর পেছনে শিশুর পিতার হাত থাকে। শিশুকে সফল করতে একজন আদর্শ পিতার মডেল হতে চাইলে আপনাকে যা করতে হবে, এক, সত্যবাদিতা। বর্তমান সময়ে সত্যবাদী বা সত্য কথা বলে এমন মানুষের সংখ্যা খুবই কম। আমাদের সব ধর্মের ধর্মগ্রন্থগুলো সত্যবাদী হওয়ার উপদেশ দেয়। শিশুকে কোনোভাবেই কখনো মিথ্যা কথা বলবেন না, এবং শিশুকে বারবার মনে করিয়ে দিতে হবে যেন সে কখনোই মিথ্যা কথা না বলে। দুই, পরিশ্রমী। কোনো ব্যক্তি কঠিন পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করতে পারে না, তাই নিজেও কাজে ব্যস্ত থাকুন এবং শিশুকে তার বয়স অনুযায়ী বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। তিন, সৎ আচরণ। একজন ব্যক্তির সফল হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির মধ্যে সৎ আচরণ বা সৎ ব্যবহার বিদ্যমান। আস্তে কথা বলা, কেউ ভালো আদেশ বা উপদেশ দিলে তা মান্য করা, অপ্রয়োজনীয় কথা না বলা ইত্যাদি। চার, সময়ের সঠিক ব্যবহার। সময় হচ্ছে নদীর জলের মতো, যা কখনোই থেমে থাকে না। শিশু কোন সময় কোন কাজ করবে তার একটি নির্দিষ্ট দিনলিপি তৈরি করা একান্তই প্রয়োজন। ঘুম থেকে ওঠা, পড়াশোনা, খেলাধুলা, এমনকি ঘুমানোর প্রাক মুহূর্ত পর্যন্ত সমস্ত কাজের তালিকা তৈরি করে সেই অনুযায়ী শিশুকে অভ্যস্ত করুন। পাঁচ, প্রতিযোগিতা ও মনোবল বৃদ্ধি। শিশুকে সর্বদাই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করুন। প্রয়োজনে আপনি তার বিপক্ষের প্রতিযোগী হন। নিজে থেকে কয়েকবার হেরে যান, আবার প্রতিযোগিতা করুন, একবার জিতুন। তাহলে শিশু অনুধাবন করতে পারবে যে ব্যর্থতার পর কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফল হওয়া যায়, এবং কখনোই শিশুর মনোবল ভাঙবেন না। সর্বদাই পজিটিভ কথাবার্তা বলুন, শিশুর মনোবল বৃদ্ধি করার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।